ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটির হবিগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা। হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। সাংবাদিকদের মান উন্নয়ন ও মর্যাদা আদায়ের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত সাংবাদিক সংগঠন ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি, মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সানাই কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক লাল সবুজের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল নোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ও হবিগঞ্জ শহর সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আহ্বায়ক ডাক্তার রুবায়েল আহমেদ জুয়েল। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল কাদির কাজল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমন খান সহ হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, বিএমএফ টেলিভিশন।